তো হ্যালো বন্ধুরা, আবার তোমাদের স্বাগত আমার চ্যানেল স্পোর্টস ফ্যানে। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো মোহনবাগানের একটি বড় ট্রান্সফার নিউজ নিয়ে। ইস্টবেঙ্গল এবং আইজল এফসিতে খেলে আসা লাল্লাম চুলোবা সই করে ফেললো মোহনবাগানে। তাই কলকাতা লিগ শুরু আগে মোহনবাগানের জন্য একটা বিরাট খবর। শোনা যাচ্ছিল লাল্লাম চুলোবার সঙ্গে কথা চালাচ্ছিল চেন্নাই সিটি এফসি, কিন্তু তারপরে থেকে তুলে নিল মোহনবাগান। কিন্তু শেষমেশ যে লাল্লাম ছিল বা মোহনবাগানে আসবে এটা হয়তো কেউ ভাবতে পারেননি মোহন সমর্থকরা। এই খেলোয়াড়টির জন্ম 14 জানুয়ারি 1996। মিজোরামের এই পাহাড়ি ফুটবলের বর্তমান বয়স 24। এই খেলোয়াড়টির হাইট হলো প্রায় 5 ফুট 5 ইঞ্চি। লাল্লাম চুলোবা হলো একজন ডিফেন্ডার, তার জার্সি নম্বর 27। লাল্লাম চুলোবা তার কেরিয়ার শুরু করে 2012 থেকে 2013 সালে খেলেছেন কুলিকান ক্লাবে। এছাড়াও তিনি 2013 থেকে 2014 সাল পর্যন্ত খেলেছেন লুয়ানগুমি ক্লাবেও। তবে এরপর লাল্লাম চুলোবা সুযোগ পান আই লিগে। আই লিগের হয়ে খেলেন আইজল এফসির সঙ্গে। 2014 থেকে 2017 পর্যন্ত আইজলের হয়েই খেলেন এই খেলোয়াড় এবং একটিও গোলও করেন। এবং তারপরে 2017 সালে লাল্লাম চুলোবা কিনে নেয় টিম ইস্টবেঙ্গল। 2017 থেকে 2018 মরসুম পর্যন্ত ইস্টবেঙ্গলে দাপিয়ে খেলেন এই ফুটবলার। মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বির দিন যথেষ্ট ভূমিকা নিয়েছিলেন এই পাহাড়ি ফুটবলার। ডিফেন্ডার হিসেবে লাল্লাম চুলোবার যথেষ্টই নাম আছে টিম ইস্টবেঙ্গলে, কিন্তু 2019 থেকে 2020 মরসুম পর্যন্ত বাগানে সই করে ফেলল লাল্লাম চুলোবা। মোহনবাগানে সই করে খুশি তিনি। লাল্লাম চুলোবা বলেন, আমি বড় ক্লাবেই খেলতে চেয়েছিলাম, কলকাতায় খেলতে পেরে আবার খুশি তিনি। তাই পাহাড়ি ফুটবলার লাল্লাম চুলোবা কতটা এফেক্টিভ হবে মোহনবাগানের জন্য অবশ্যই তার দেখার বিষয়। আপাতত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন। ধন্যবাদ।